সাবস্ক্রাইব করুন MR.MONIR চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনি মাইক্রোসফট অফিস ট্রেনিং করেছেন কিন্তু জানেন না কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল দিতে হয় বা আদার্স সফটওয়্যারগুলো কিভাবে কম্পিউটারে ইনস্টল দিতে হয়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সালাম আলাইকুম, মনির, আপনারা দেখছেন MR.MONIR চ্যানেল। চলুন শুরু করি। যেগুলো সফটওয়্যার ইনস্টলের প্রসেস সেম, একটু একটু পরিবর্তন থাকে। যেমন কোনো কোনো সফটওয়্যারে সিরিয়াল কি দিয়ে ইনস্টল দিতে হয়, আবার কোনো কোনো সফটওয়্যারে সিরিয়াল কি ছাড়াই ইনস্টল দেওয়া যায়, এটাই শুধু পার্থক্য। এখন সিরিয়াল কিটা কি? সিরিয়াল কিটা হচ্ছে যে, এক্সাম্পলস্বরূপ আপনারা হচ্ছে আপনাদের ফোন যখন ইউজ করেন তখন হচ্ছে যে ফোনে যখন আপনারা কোনো প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড লক দেন, তারপরে হচ্ছে যে আপনারা যখন ফোনটা অন করে কোনো কাজ করতে যান তখন কিন্তু ফার্স্টে আপনার প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড দিয়ে সেটা খোলার পর আপনি কাজ করতে পারেন। ঠিক এরকমভাবেই সিরিয়াল কিটা কাজ করে যে আপনি সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার সময় যদি পারমিশন দেওয়া থাকে যে সফটওয়্যারটা হচ্ছে সিরিয়াল কি দিয়ে ইনস্টল দিতে হবে, অর্থাৎ আপনার যেই সফটওয়্যার কোম্পানিগুলো সফটওয়্যার দিয়ে থাকে তারা হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করার জন্য একটা সিরিয়াল কি তৈরি করে, সেটা পেইড ভার্সনের জন্য, সেই সিরিয়াল কিটা দিয়ে আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আর যেগুলো ফ্রি সফটওয়্যার, যেগুলোতে সিরিয়াল কি দরকার না, সেগুলো সিরিয়াল কি ছাড়া এমনিতেই ওপেন হয়। তাছাড়া সব প্রসেসই সেম। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি যেহেতু মাইক্রোসফট অফিসের উপরে আপনাদের টিউটোরিয়াল দিতে যাচ্ছি, তাই আজ আমি মাইক্রোসফট অফিস ইনস্টল করে আপনাদের দেখাবো। আর যারা মাইক্রোসফট অফিসে ট্রেনিং করার পরেও হচ্ছে যে ভালো মতো জানেন না এর কাজগুলো কী, বা আপনি শুধু সার্টিফিকেটটাই পাইছেন কোনো কাজ শিখতে পারেন নাই, তারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে আমি সিরিয়াল আকারে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো। এবং যারা হচ্ছে যে নতুন, যারা এখনও শেখেননি, শিখতে চাচ্ছেন, তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা টেক ভিডিও বিষয়ে টিউটোরিয়াল দেখতে চান তারাও সাবস্ক্রাইব করতে পারেন। এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন। প্রথম মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা সংগ্রহ করতে হবে। সাবান থেকে ডিস্ক কিনতে পারেন অথবা microsoft.com এর সাইট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, অথবা আপনার বন্ধুদের কাছ থেকেও আপনি সেটা সংগ্রহ করতে পারেন। দেন সংগ্রহ করার পরে আপনার যে কাজটা করতে হবে, আমি আজ আপনাদের হচ্ছে যে মাইক্রোসফট অফিস 2010 ইনস্টল করে দেখাবো। তো এটা হচ্ছে যে আপনার 2007 বলেন, 2003 বলেন, বা হচ্ছে যে আপনার 2013 বলেন, 2016 বলেন, সব প্রোগ্রেসটাই সেম। তো কিছু কিছু হচ্ছে যেগুলো হচ্ছে যে আপনার পোর্টেবল বা হচ্ছে যে আপনার থাকে সেগুলো হচ্ছে যে আপনার সিরিয়াল কি চায় না, বাট 2007 হচ্ছে যে দিতে গেলে আপনার দেখা যাবে যে সিরিয়াল কি চাবে, প্লাস 2003 দিতে গেলে সিরিয়াল কি চায়, বা 2010 2013 16 দিতে গেলে আপনার সিরিয়াল কি চাবে না সেটা অটোমেটিক দেওয়া থাকে। তো এরকম ওপেন করার পর আপনারা দেখবেন যে setup.exe, এখন এটাতে সেটআপ আছে, বাট কিছু কিছু সফটওয়্যার আপনার দেখা যায় যে এখানে install.exe, ঠিক আছে। তো আপনারা এই ফাইলগুলোতে হচ্ছে যে সবসময় সেটআপ দেওয়ার জন্য ওপেন করতে হয় ডাবল ক্লিক করে। আপনারা হচ্ছে যে সেটআপ ফাইল অথবা আমি মাইক্রোসফট দেখাচ্ছি, আপনারা হচ্ছে যে আদার সফটওয়্যারগুলো এখান থেকে বুঝে নেবেন, একেবারে সেম প্রসেস। দেন এটাতে আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম, ওকে। দেন আপনার এইখানে দেখেন যে ইনস্টল নাও অ্যান্ড কাস্টমাইজেশন আসবে। কিছু কিছু সফটওয়্যারের কাস্টমাইজেশনটা থাকবে না, শুধু ইনস্টল থাকবে এবং ক্যান্সেল থাকবে। এবং এখানে মাঝামাঝি দেখাচ্ছে, কিছু কিছু সফটওয়্যার আপনার এখানে নিচ দিয়ে দেখাবে, ওকে। দেন আপনার এখানে কাস্টমাইজেশন করতে হলে আপনি কাস্টমাইজেশনে ক্লিক করবেন। এখানে আপনার কাস্টমাইজেশনের কাজটা হচ্ছে এরকম যে আপনি কোন কোন সফটওয়্যারটা চাচ্ছেন। এখন ধরেন যে মাইক্রোসফট অ্যাক্সেস, এখন আপনি মাইক্রোসফট অ্যাক্সেসটা চাচ্ছেন না, তার মানে এখানে ক্লিক করে নট অ্যাভেলেবল ক্লিক করে দেবেন। এক্সেল, হ্যাঁ আমি চাচ্ছি এক্সেলটা থাক, এক্সেলটাও থাকবে। দেন মাইক্রোসফট ইনফো পাত্র আমি চাই না, নট অ্যাভেলেবল করে দিলাম। এটাও চাই না আমি, এটা নট অ্যাভেলেবল করে দিলাম। আউটলুকটাও আমার দরকার নেই আপাতত, পাওয়ার পয়েন্টটা দরকার আছে, পাবলিশারটাও দরকার নেই আপাতত, আমি পরবর্তীতে ইনস্টল দিয়ে নিই যখন দরকার। দেন এই দুটো থাক, এই দুটো হচ্ছে যে ডিপ্লয়েবল করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড তো অবশ্যই লাগবে। দেন আদার অপশন টুলগুলো থাক, আমি এগুলো নট অ্যাভেলেবল করে দেওয়ার মানে হচ্ছে যে এই সফটওয়্যারগুলো এখন ইনস্টল নেবে না, ওকে। আর আমি যদি সরাসরি ইনস্টল নাওতে ক্লিক করতাম তাহলে হচ্ছে যে এই সফটওয়্যারগুলো আমার ইনস্টল নিয়ে নিত। বাকি সফটওয়্যারগুলোতে এরকম কাস্টমাইজেশন নাও থাকতে পারে আপনি যে সফটওয়যারগুলো ইনস্টল দিবেন, যেমন হচ্ছে যে কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনি যে কোনো ব্রাউজার ইনস্টল দিতে চান তাহলে এরকম কাস্টমাইজেশন থাকবে না। দেন আপনি এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পরে আপনার কোনো কাজ নেই, সরাসরি আপনার এই প্রোগ্রেসটা অটোমেটিক ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আমি আসতেছি, ওকে। দেন আপনার সব প্রোগ্রেসটা হচ্ছে যে কমপ্লিট হওয়ার পরে, প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনার এরকম আসবে। এরকম আসার পর আপনার কত সফটওয়্যার হচ্ছে যে আপনার এখানে ফিনিশ আসবে, আর কতটা ক্লোজ আসবে, অথবা আবার হচ্ছে কতটা আছে ক্যান্সেল আসবে, তা আপনি হচ্ছে যে এটাতে ক্লোজ, ফিনিশ অথবা ক্যান্সেলে ক্লিক করবেন।
হয়ে গেল, আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। তো আমি এখন এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি যদি এখন স্টার্টে যাওয়ার পরে অল প্রোগ্রামে আমি দেখি, সরি এখানে যদি আমি অল প্রোগ্রামে দেখি, তাহলে নিচে আসে মাইক্রোসফট অফিসে দেখেন নিউ মাইক্রোসফট অফিস ইনস্টল। তো এখানে হচ্ছে যে আপনার দেখেন যে আমি যে সফটওয়্যারগুলো ওয়ার্ড, শেয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, অফিস, পিকচার ম্যানেজার আমি যেগুলো চাইছি শুধু সেগুলো হচ্ছে যে আপনি এখানে ইনস্টল হয়েছে। আপনার অ্যাক্সেস বলেন বা পাথ বলেন, কোনোটাই পাবলিশার বলেন, কোনোটাই কিন্তু ইনস্টল হয়নি। কাস্টমাইজেশনের কাজটা হচ্ছে যে এটা। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এটা এখন ওপেন হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। এবং যারা হচ্ছে যে অন্যান্য সফটওয়্যার ইনস্টল দিতে যারা সমস্যা বোধ করতেছেন বা পারতেছেন না, তারা সেই সফটওয়্যারগুলোর নাম নিচে লিখতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সেই সফটওয়্যারগুলো ইনস্টল করার সমাধান অথবা কীভাবে করতে হয় সেটা জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। এবং যারা হচ্ছে যে পরবর্তী মাইক্রোসফট অফিসের টিউটোরিয়ালগুলো পেতে চান বা দেখতেছেন, তারা এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড যারা হচ্ছে যে আপনার বন্ধু বান্ধব হচ্ছে যারা মাইক্রোসফট অফিস শিখতে চাচ্ছে বা কোথায় শিখবে জানে না, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।